হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের বা স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যে চাকরিগুলির জন্য আপনি সেপ্টেম্বর মাসে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে এই সমস্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসের খুবই গুরুত্বপূর্ণ চাকরি যেখানে প্রত্যেকটি অত্যন্ত ভালো মানের বেতনে পুরোপুরি পারমানেন্ট পোস্ট এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা কমপ্লিটলি আলোচনা করব যে আপনারা কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর যা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন তার পাশাপাশি নিয়মিত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশান শুরু হলো আটই সেপ্টেম্বর দু তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলি হচ্ছে নাবিক পোস্ট এবং নাবিক পোস্টের ক্ষেত্রে দুটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ এবং আরও একটি রয়েছে জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে টোটাল তিনটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে যার যারা শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশন রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে বয়সের যে লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি আপনি এসসি এসটি অথবা ও হয়ে থাকেন তাহলে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো পঞ্চাশটি আর বেতনের মান দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সেভেন সেন্ট্রাল পে কমিশনে লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো এরা হচ্ছে পেমেট্রিক্স এবং তার সাথে সাথে আপনি বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দেব সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটির জন্য আপনি সেপ্টেম্বর মাসে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এটা নতুন একটি বিজ্ঞপ্তি তো দায় যারা যারা এখন অবধি অ্যাপ্লিকেশান করেননি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এই চাকরিটির জন্য অ্যাপ্লিকেশান করে দেবেন পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে এসবিআই এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পিও পোস্টে অর্থাৎ প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার এবং এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সাতই সেপ্টেম্বর দু তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে নিয়োগ করা হচ্ছে প্রবেশনারি অফিসার পোস্টে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন যারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা যা যারা ফাইনাল ইয়ারে আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ক্যালকুলেশন হবে একত্রিশ বারো দু অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত যা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে বয়সের যে লিমিট চাই সেটা হচ্ছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এক চার দু অনুযায়ী আপনাদের বয়সের লিমিট এখানে কিন্তু ক্যালকুলেশন হবে অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের মিনিমাম বয়স থাকতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে দু হাজারটি শূন্য পদে দু হাজার তেইশে নিয়োগ করা হচ্ছে আর এখানে যে বেতন রয়েছে এখানে বলে রাখি এই বেতনগুলো কিন্তু বেসিক পে একচল্লিশ হাজার নশো ষাট টাকা হচ্ছে এটার বেসিক পে কিন্তু আপনি এর সাথে ডিএ এইচআরএ এইচ আর এম এ এই সমস্ত বিভিন্ন বেনিফিটসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এর সাথে আরও কিন্তু বিভিন্ন পার্সেন্টেজ কিন্তু অ্যাড হবে এবং খুব ভালো যে বেতন রয়েছে সেই বেতনে কিন্তু আপনি শুরুতেই চাকরিটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাও হচ্ছে সেপ্টেম্বর মাসের আরও একটি নতুন বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটির জন্য আপনি গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে নাবার্ডের তরফ থেকে গ্রেড এ অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটির অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন যা যারা করেছেন তারা সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে এই যে শিক্ষাগত যোগ্যতা এটা অবশ্যই থাকতে হবে এক নয় দু অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেট পর্যন্ত আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে বয়সের লিমিট চায় সেটা হচ্ছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বয়স ক্যালকুলেশন হবে এক নয় দু অনুযায়ী আর এখানে ভ্যাকেন্সি রয়েছে একশো পঞ্চাশটি যেখানে আপনাদের যে গ্রস স্যালারি সেটা কিন্তু এখানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হচ্ছে এটা গ্রস স্যালারি অত্যন্ত ভালো পোস্ট রয়েছে খুব ভালো কিন্তু একটি চাকরি রয়েছে তো তাই থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আমি কমেন্টে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হলো এবং এটা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যালের তরফ থেকে অথবা সিভিল অথবা ইলেকট্রনিক্স এই তিনটি ট্রেডের তরফ থেকে যা যারা ডিপ্লোমা করেছেন বা পলিটেকনিক করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন উচ্চ শিক্ষা বা বিটেক বা বি যদি করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না এই সমস্ত যে ট্রেড রয়েছে এই সমস্ত ট্রেডে যাদের শুধুমাত্র ডিপ্লোমা কোয়ালিফিকেশান রয়েছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে বয়সের লিমিট চায় সেটা হচ্ছে সাতাশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু যদি আপনি এস সি এসটি হয়ে থাকেন তাহলে এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন আর এখানে বয়সের লিমিট ক্যালকুলেশন হবে তেইশ নয় দু অনুযায়ী এখানে যে বেতন রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার প্লাস আপনি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন অ্যালাউন্স বিভিন্ন বেনিফিটস আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং প্লাস তিন পার্সেন্ট ইনক্রিমেন্টের সাথে লাস্টে যে স্যালারি বেসিক পেয়ে সেটা কিন্তু এক লক্ষ সতেরো হাজার পাঁচশো অর্থাৎ এখানেও কিন্তু আপনি লক্ষাধিক পর্যন্ত স্যালারি পেতে পারেন এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে ডিপ্লোমা ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শুরুতে ডিপ্লোমা ট্রেনি পোস্টে নিয়োগ করা হলেও পরবর্তী ক্ষেত্রে আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু পোস্টিং পেয়ে যাবেন উইথ ইনক্রিমেন্টের সাথে আর এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে চারশো পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এই ওয়েবসাইটটাও আমি কমেন্ট দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করব এটা কলকাতা পুলিশের তরফ থেকে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এটাও সেপ্টেম্বর মাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি এবং যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এবং একুশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান যদি আপনি করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উনত্রিশ আট দু হাজার তেইশ অর্থাৎ এই নির্দিষ্ট ডেট পর্যন্ত আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বয়সের যে লিমিট সেটা হচ্ছে কুড়ি থেকে সাতাশ বছর পর্যন্ত আর যদি আপনি এসসি এসটি ও হয়ে থাকেন তাহলে এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন আর এখানে বয়সের লিমিট ক্যালকুলেশন করা হবে এক এক দু অনুযায়ী এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো নয়টি এবং বেতন রয়েছে লেভেল টেনের স্যালারি বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো প্লাস আপনি ডিএ এইচ আর থেকে বিভিন্ন বেনিফিটসগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম টোটাল পাঁচটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যে বিজ্ঞপ্তিগুলির জন্য আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তাই যারা যারা এখন অবধি অ্যাপ্লিকেশান করেননি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবেন আর এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই নিয়মিত চাকরি আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ